দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 28 বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়ে রেকর্ড গড়লেন আজিজুল ইসলাম খন্দকার আজিজ। তিনি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে 9,575 ভোটের ব্যবধানে হারিয়েছেন। সংসদ সদস্য আজিজুল ইসলাম খন্দকার আজিজের প্রতিপক্ষ ছিলেন 2 হেভি ওয়েট প্রার্থী, একজন নৌকা প্রতীকের আলোচিত সমালোচিত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, অন্যজন স্বতন্ত্র প্রার্থী কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুবারের উপজেলা চেয়ারম্যান HM আমির হোসেন। 2 হেভি ওয়েটকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের নির্বাচিত 298 জন সংসদ সদস্যের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম খন্দকার আজিজ। বয়সে ছোট হওয়াসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীকের আজিজুল ইসলাম ভোটের মাঠে শুরুতে সেভাবে আলোচনায় ছিলেন না। একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জেলা পরিষদ সদস্য। বর্তমান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাত্র 29 বছর বয়সে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশে সবার দৃষ্টি কেড়েছিলেন। 21 জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিল জন ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই সময় তার বয়স ছিল 27 বছর। আর সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে খন্দকার আজিজই হলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল ইসলাম খন্দকার আজিজের প্রতীক ছিল ইগল। তিনি পেয়েছেন 48,947 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন চাকলাদারের ভোট 39,269। HM আমির হোসেন পেয়েছেন 17,209 ভোট। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মাত্র 27 বছর বয়সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। 28 বছর বয়সে হলেন সংসদ সদস্য। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ 1995 সালের 15 এপ্রিল, বাড়ি কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি গ্রামে। পিতা খন্দকার রফিকুজ্জামান ও মাতা ফরিদা বেগমের 9 সন্তানের মধ্যে সবার ছোট খন্দকার আজিজ। লেখাপড়ার হাতেখড়ি ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তারপর তিনি কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করেন। বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে 2010 সালে SSC ও কেশবপুর ডিগ্রি কলেজ থেকে 2012 সালে SSC পাশ করেন। পরে পাজিয়া কলেজ থেকে 2015 সালে স্নাতক পাশ করেন তিনি। 21 সংসদ নির্বাচনে বিজয়ী সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক 2020 সালের 21 জানুয়ারি মারা যান। 14 জুলাই উপনির্বাচনে শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হন। এবার অনেকের ধারণা ছিল স্বতন্ত্র প্রার্থী HM আমির হোসেনের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে তার, কিন্তু ফলাফলে দেখা যায় হেভি ওয়েট প্রার্থী শাহীন চাকলাদারের সঙ্গে খন্দকার আজিজের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আজিজের স্বপ্ন আজীবন মানুষের কল্যাণে কাজ করা এবং নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখা। শামিমা চৌধুরী শাম্মী, BNNews24।